জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের নাম কি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার ঠিক কি না সেই দিদার আমরা চাই কি না আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন শর্ত দিয়েছেন কয় দুইটা কয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله رب العالمين বলেন যেই সমস্ত লোকগুলো আমি রব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চাই দিদার পেতে চাই তাদেরকে দুটি মাত্র কাজ করতে হবে فليعمل عملا صالحا الله رب العالمين এক নম্বরের আমলের কথা বলে দিলেন তারা যেন নেক কাজ করে ولا يشرك بعبادة ربه احدا দুই নম্বর শর্ত হলো আমার ইবাদত করতে গিয়ে আমি রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করা যাবে না শর্ত দুইটা কয়টা এক নাম্বার নেক কাজ করতে হবে নেক কাজ বলতে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী যদি আপনি জীবনটাকে গঠন করতে পারেন এটাই জীবনের সবচেয়ে বড় নেক কাজ দুই নাম্বার শর্ত আল্লাহ পাক দিয়েছেন ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা আমার ইবাদত করতে গিয়ে আমার ইবাদতের মধ্যে কাউকে তোমরা শরীক করতে পারবে না শিরিক হচ্ছে সবচেয়ে বড় জঘন্য গুনাহ সবচেয়ে বড় জঘন্য গুনাহের নাম কি শিরিক আল্লাহ রাব্বুল আলামিনেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য ঠিক কি না সমস্ত ইবাদত গোলামি দাসত্ব সিজদা চাওয়া পাওয়া সবকিছু শুধুমাত্র একজনের জন্য তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ এই পৃথিবীর বুকে আমরা কারো সামনে মাথা নত করব না আপনি যদি জীবনে একবার যদি আপনি কোন পীরের পায়ে কোন দরবারে গিয়ে কোন মাজারে গিয়ে কোন বাজারে গিয়ে একবার মাত্র সিজদা করেন আপনি সাথে সাথে মুশরিক হয়ে গেলেন আর একটি মাত্র সিজদার কারণে একবার মাত্র শিরিক করার কারণে আপনার সারা জীবনের সমস্ত আমলগুলো बर्बाद হয়ে গেল জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিম একজন মানুষ নিজেকে সুস্থ রাখার জন্য নিজের দেহকে পুষ্ট করার জন্য হৃষ্টপুষ্ট করার জন্য 40 বছর 50 বছর আপেল খেয়েছে আঙ্গুর খেয়েছে বেদানা খেয়েছে বাজারের যত 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 দামি ফল আছে সব কিছু খেয়েছে 40 বছর 50 বছর সব ধরনের ভিটামিন খাওয়ার পর এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য যদি এনডিন খায় বাজুনিন খায় এই 40 বছরের ফলের কারামত থাকবে মুহূর্তেই শেষ না শিরিক হচ্ছে এমন ভয়ঙ্কর গুনাহ শিরিক হচ্ছে এমন জঘন্য গুনাহ মানুষ সারা জীবন আমল করে একটিমাত্র শিরিকের কারণে তার জীবনের সমস্ত আমলগুলো बर्बाद হয়ে যায় দুই নাম্বার আমল করতে হবে শুধুমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে পৃথিবীর অন্য কোন মানুষের ইবাদতের পদ্ধতি আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না আমল করতে হবে নির্দেশ হবে আল্লাহর আর করতে হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথ অনুযায়ী আর সেই পথটার নাম হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ঠিক কি না যতক্ষণ পর্যন্ত আপনি সুন্নতের মধ্যে আছেন কখনো কখনো কোনো বেদাত আপনাকে স্পর্শ করতে পারবে না আমাদের দেশে আমলের নামে বেদাত আছে না নাই মনগড়া আমল আছে না নাই যেই কাজটা রাসূল করে নাই যেই কাজটা সাহাবায়ে করেন নাই সাহাবায়ে কেরাম করেন নাই সেটার নামই হচ্ছে বেদাত আজকে আমাদের দেশে ইচ্ছামতো জিকির হচ্ছে আছে না নাই একটা গান পাবলিক সেই গানটাকে জিকির বানায় আছে নাউজুবিল্লাহ মিন জালিক আপনারা তো সাধারণ মানুষ আমরা উলামায়ে কেরাম মাঝে মাঝে ধোঁকা খেয়ে গেলাম মাঝে মাঝে অবসরে থাকলে ইউটিউবে ঢুকি যে একটু ওয়াজটা শুনি তো সার্চ দিলাম বাংলা ওয়াজ দেখে সাথে সাথে একটা ওয়াজ আসছে থাম্বনেল দেওয়া আছে আহারে কি ওয়াজ রে ভাই খালি কান্নার কান্না তো আমি চিন্তা করলাম আহারে এত কান্না কেন বেচারার হইলো কি বাপ মরল না মা মরল তো আমি সাথে সাথে প্লে বাটনে চাপ দিলাম সাথে সাথে দেখি জিকির একটা শুরু হয়ে গেছে তোমর রায় আহমাই কি বোঝাইবা অন্তর পুইরা কালাঙা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা এমন জিকির আছে না নাই জিকির করতেছে তোমর রায় আহমাই কি বোঝাইবা অন্তর পুইরা কালাঙা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা
আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা এমন জিকির আছে না নাই আচ্ছা এই জিকির এই ধরনের গান দিয়া কি আল্লাহ রাসূল জীবনে কোনোদিন জিকির করেছেন সাহাবা ইকরাম করেছেন তাহলে যেই লোকগুলো এই জিকিরগুলো করতেছে এগুলো কি জান্নাতের পথ না গোমরাহির পথ এগুলো হচ্ছে জাহান্নামের পথ এজন্য পীর শুনলেই তো আমরা অনেকে দৌড় মারি পীরের নাম শুনলে এত দৌড় দিবেন না একটু ভাইবেন তার পথে যাচ্ছি পীরকে আপনি তখনই মানবেন ততক্ষণ পর্যন্ত মানতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার পীরের জীবনটা আল্লাহর কোরআন দিয়ে সাজানো আছে ঠিক কি না রাসূলের সুন্নাত দিয়ে সাজানো আছে আমার ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সেই দরখাস্তকে কবুল করে নেবেন আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন ঠিক আছে আমি তোমাদেরকে আমার দিদার দিব তবে দিদার এমনিতে দেওয়া হবে না একটা নির্দিষ্ট জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দারুস সালাম নামক একটা জান্নাত আছে এমন জান্নাতের কথা কোরআনের মধ্যে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম وهو وليهم بما كانوا يعملون الله رب العالمين কাছে শান্তির ঘর জান্নাত রয়েছে এই জান্নাতের মালিকানা একজনের তিনি কে তিনি হলেন রব্বুল আলামিন وهو وليهم بما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে তার আমলের বিনিময়ে জান্নাত তিনি তাদেরকে দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে সেই জান্নাতের মধ্যে রাখবেন সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কতগুলো বিছানার ব্যবস্থা করবেন জান্নাতি কিছু আসনের ব্যবস্থা করবেন সেখানে এই ধরনের চট এই ধরনের ছাটাই চাটাই বিছানো থাকবে না বাঙ্গা চেয়ারও থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আসনের ব্যবস্থা করে দিবেন যে আসনের আসনগুলোর উচ্চতা হচ্ছে আকাশ এবং জমিনের উচ্চতার সমান আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ চেয়ারগুলো কত উঁচু হবে আকাশ এবং জমিনের উচ্চতার সমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কত সম্মান দিবেন কত মর্যাদা দিবেন আবার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে শোনাবেন তার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি বাতাস প্রবাহিত করবেন সেই জান্নাতি প্রবাহিত বাতাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের শরীরে মেশকাম্বরকে ছড়িয়ে দিবেন জান্নাতীদের শরীর থেকে জান্নাতি সুগ্রাণ তখন বের হতে শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সেই মাহফিলের মধ্যে নিজে সভাপতিত্ব করবেন কে সভাপতি হবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের প্রধান অতিথি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে তিনি বিশেষ অতিথি মানিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে ডাক দিয়ে বলবেন ও দাউদ আমার বান্দারা তোমার কণ্ঠের জবর তেলাওয়াতের কথা শুনেছি কিন্তু দুনিয়াতে তোমার তেলাওয়াত শুনতে পাই নাই ঠিক আছে তুমি আবার আমার কোরআন আমার জবর থেকে তুমি তেলাওয়াত করতে শুরু করো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের জবর কিতাব থেকে তিনি তেলাওয়াত করবেন সেই জান্নাতের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম 70টা সূরার মাধ্যমে তিনি জবর কিতাবকে তিনি তেলাওয়াত করবেন যেমন আল্লাহু আকবার কয়টা সুর দিয়ে 70টা সুর দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম জবর কিতাব তেলাওয়াত করবেন মানুষগুলো মন্ত্র মুগ্ধের মতো সেই তেলাওয়াত শুনতে থাকবে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদকে বলবেন ও দাউদ থামো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তেলাওয়াত বন্ধ করবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা এর চাইতে সুন্দর কণ্ঠে তেলাওয়াত কি তোমরা শুনতে চাও জান্নাতীরা বলবে রাব্বুল আলামিন এর চাইতে সুন্দর কণ্ঠে আবার তেলাওয়াত হয় কেমনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ এর চাইতে সুন্দর কণ্ঠেরও তেলাওয়াত আছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবেন আমার হাবিব
যেই কোরআনের কারণে তায়েফের ময়দানে রক্ত ঝরেছে উহুদের ময়দানে রক্ত ঝরেছে যেই কোরআনের কারণে তিনটি বছর আপনি জেলের মধ্যে অতিবাহিত করেছেন সেই কোরআনের তেলাওয়াত আপনি এবার জান্নাতীদেরকে শুনিয়ে দিন এবার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন থেকে সূরাতুল ইয়াসিন তিনি জান্নাতী বান্দাদেরকে তেলাওয়াত করতে শোনাতে শুরু করবেন আল্লাহর নবী তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন জান্নাতী রূপগুলো পাগলের মতো উম্মাদ হয়ে অবাক হয়ে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত তারা শুনতে থাকবে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাবে এবার রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়া বলবেন ও আমার বান্দারা এর চাইতে সুন্দর কণ্ঠেও কি তোমরা তেলাওয়াত শুনতে চাও কিনা জান্নাতীরা অবাক হয়ে যাবে জান্নাতি লোকগুলো রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে ও রব্বুল আলামিন এর চাইতেও কি সুন্দর আরো কোন তেলাওয়াত হতে পারে কিনা এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আমার বান্দারা দুনিয়াতে যত তেলাওয়াত তোমরা শুনেছো তোমরা দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনলে আমার হাবিবের কণ্ঠে তেলাওয়াত শুনলে তাদেরকে কণ্ঠ কে দিয়েছে জেরে বলো তাদেরকে কণ্ঠ কে দিয়েছে এই দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে এমন কণ্ঠ দিয়েছেন 30 মিনিট 40 মিনিট 50 মিনিট কোরআন তেলাওয়াত করলেও কোনো বিরক্তি আসে না তাহলে এই যাদেরকে এত সুন্দর কণ্ঠ দিলেন পৃথিবীর মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয় যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কণ্ঠকে সৃষ্টি করেছেন সে আল্লাহর কণ্ঠ কত সুন্দর হবে ঠিক কি না জোরে একটা আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো গড়ে গড়ে কোরআন যদি আমরা নিজের জীবনে নিয়ে আসতে পারি জান্নাত নিয়ে কোনো টেনশন আছে নাকি কোরআন এই কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে জান্নাতের কথাগুলো শোনার উদ্দেশ্য হচ্ছে এটাই আমরা যেন কোরআন দিয়ে নিজের জীবনটাকে বাস্তবায়ন করে সেই জান্নাতে যেতে পারি কারণ জান্নাতে যদি না যেতে পারি এর চাইতে বড় ব্যর্থতা তো আর কিছুই হতে পারে না আমার ভাইরা এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বলবে আমার বান্দারা এই পৃথিবীর বুকে যত তেলাওয়াত তোমরা শুনেছো সব কণ্ঠ আমি রব্বুল আলামিন বান্দাদেরকে দিয়েছি যে রব্বুল আলামিন মানুষকে কণ্ঠ দিলাম আমি রব্বুল আলামিন এইবার তোমাদেরকে আমার কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবো এবার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন থেকে সূরা আর রহমান তিনি তেলাওয়াত করে শোনাবেন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এবার কোরআন থেকে তিনি সূরা আর রহমান তেলাওয়াত করবেন আল্লাহ পাক বলবেন আমরা তো তেলাওয়াত করি আর রহমান বলে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান বলে তেলাওয়াত করবেন না আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেলাওয়াত করবেন আনার রহমান আমি রহমান আমি দয়ালু আমি একমাত্র দাতা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক ব্যতীত আর কোনো কেউ কোনো দয়ালু নেই আর কোনো দাতা নেই ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে তিনি আনার রহমান বলে কোরআন করিম তেলাওয়াত করতে শুরু করলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কোরআন করিম তেলাওয়াত করতে থাকবেন শত শত বৎসর এই তেলাওয়াতের মধ্যে অতিবাহিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তেলাওয়াত করতে করতে যখন থাকবেন জান্নাতির হোরগুলো জান্নাতির পরিগুলো এবার আল্লাহ পাকের কাছে চিঠি লিখতে থাকবে দরখাস্ত লিখতে থাকবে রব্বুল আলামিন এতগুলো বৎসর অতিক্রম করে ফেলেছি আমাদের স্বামীগুলো জান্নাতি স্বামীগুলো ঘর থেকে বের হয়েছে এখনো পর্যন্ত ফিরে আসে নাই রব্বুল আলামিন আপনি যদি আপনার তেলাওয়াত বন্ধ না করেন মাহফিল শেষ না করেন তাহলে তো কোনোদিন তারা আমাদের ঘরের মধ্যে ফিরে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্তকে কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন এবার তার তেলাওয়াত বন্ধ করে দিবেন জান্নাতি লোকগুলো তাদের জান্নাতি স্ত্রীদের কাছে চলে যাবে জান্নাতি স্ত্রীদের কাছে চলে যাবার পর জান্নাতি স্ত্রীগুলো তাদেরকে চিনতে পারবে না তাদের দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে যেন কোনোদিন দেখে নাই স্বামীরা ডাক দিয়া বলবে কেন তোমরা এমন করছো
আমাদেরকে কি তোমরা চিনতে পারো না আগে কি কোনোদিন দেখো নাই তারা বলবে দেখেছি চিনতে পারি আবার পারিও না তার কারণ কি জান্নাতের স্বামীরা জবাব দিবে এতদিন পর্যন্ত আল্লাহ পাকের নূরের তাজাল্লি তার সরাসরি দৃষ্টি আমাদের উপর পড়ে নাই আজকে আল্লাহ পাকের নূরের তাজাল্লি পড়ার কারণে আল্লাহ পাক আমাদের সৌন্দর্যকে এত বৃদ্ধি করে দিয়েছেন জোরে বলো আল্লাহু আকবার আমার ভাইরা সেই জান্নাত এত দামি জায়গা সেই জান্নাতে যেতে হলে আল্লাহ পাকের কুরআনটা মানতে হবে ঠিক কি না আচ্ছা আমরা কি যারা পুরুষ আছি আমরাই কি শুধু জান্নাতে যাব আমাদের মা বোন যারা আছে তারা কি জান্নাতে যাবে না তাদের জান্নাতে যাওয়ার দরকার নাই তাহলে তাদেরও তো কিছু ওয়াজ করা দরকার ঠিক কি না আমার মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু অতি দয়াবান কেমন ভাবে পুরুষদেরকে দায়িত্ব দিয়েছেন অনেক কিন্তু মা বোনদেরকে কাজ দিয়েছেন মাত্র চারটা কয়টা চারটা কাজ যদি কোন মা এবং বোন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন আর বলবেন যেই দরজা দিয়ে তোমাদের মন চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও যে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আতাত বালাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা فلتدخل في أي باب من أبواب الجنة يوم القيامة الله نبي بولن المرأة إذا صلت خمسها الله كنو بندي جكن پس وقت نماز سٹيك شمائي آدائي كرت بربي نماز سٹيك شمائي آدائي كرب دركار السنة نائي أمروانے کی نماز پوری گندو سٹيك شمائي آدائي كورينا بشرش کرے آمدر بائي بمبر رام আসরের সময় যখন হয়ে যায় আসরের সময় হয়ে যাবার পর তারা যোহরের নামাজ আদায় করেন আছে না নাই আবার যখন আসরের সময় শেষ হয়ে মাগরিবের সময় হয়ে যায় তখন তারা আসরের নামাজ আদায় করেন আল্লাহ নবী বলেছেন নামাজের ব্যাপারে কোনো ধরনের গাফলতি নাই কোনো ধরনের অলসতা নাই আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ে নামাজ ফরজ করেছেন সেই সঠিক সময়ে বান্দাকে নামাজ আদায় করতে হবে এক নম্বরে আল্লাহ নবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা আমার কোন বান্দি যদি আল্লাহ পাকের কোন বান্দি যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে পারে এক নম্বর শর্ত আল্লাহ পাক দিয়েছেন দুই নম্বর শর্ত হলো ওয়া আতাত বালাহা আল্লাহর কোন বান্দি যদি তার স্বামীর আনুগত্য করতে পারে স্বামীর অনুগত্য করতে পারে স্বামী যদি নামাজ পড়তে বলে স্বামী যদি পর্দা মোতাবেক জীবন চালাতে বলে স্বামী যদি বলে দেয় টেলিভিশন দেখতে পারবে না টেলিভিশনের মধ্যে ইস্তার জলসা জি টিভি দেখতে পারবে না কটকুড়ি সটকুড়ি দেখতে পারবে না আর স্ত্রী যদি স্বামীর এই কথাগুলো মেনে নেয় টেলিভিশনের দিকে না তাকায় পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে পর্দা মোতাবেক নিজের জীবনটাকে গঠন করে তিন নম্বর আল্লাহ নবী বলেছেন ও আহসানাত ফারজাহা আল্লাহর কোন বান্দি যখন নিজের লজ্জা স্থানের হেফাজত করবে তিন নম্বর শর্তের নাম কি লজ্জা স্থানের হেফাজত পর্দা করার দরকার আছে না নাই স্বামীর অগোচরে নিজের লজ্জা স্থান নিজের সতীত্বের হেফাজত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা আমাদের উপর নাজিল করেছেন পর্দার বিধান আমাদেরকে দিয়েছেন পর্দা শুধুমাত্র নারীদেরকে দেন না পুরুষদেরকেও দিয়েছেন পুরুষদেরও পর্দা করতে হবে পুরুষদের যাদের সামনে যেতে নিষেধ যাদেরকে বিয়ে করা হারাম বিয়ে করা জায়েজ বিয়ে করা যাদেরকে হারাম তাদের সামনে তো যেতেই পারে যাদেরকে বিয়ে করা জায়েজ তাদেরকে তাদের সামনে যাওয়া কি হারাম তাদের সামনে যাওয়া নিষিদ্ধ পুরুষকে পর্দা মেনটেন করতে হবে আর নারীদেরকে বিশেষভাবে পর্দা মেনটেন করতেই হবে কারণ পর্দা হচ্ছে এমন ফরজ নামাজের চাইতে বড় ফরজ না ছোট ফরজ পর্দা নামাজের চাইতে বড় ফরজ কারণ নামাজ তো কিছু সময় মাফ আছে মাহফুজদের ঠিক কি না কিন্তু পর্দা মরার পর মাফ আছে মরার পর পর্দা মাফ নাই এজন্য পর্দা বেশি গুরুত্বপূর্ণ আমার ভাইরা আল্লাহ নবী তিন নম্বরে বলে দিলেন ওয়া আহসানাত ফারজাহা আল্লাহর কোন বান্দি যদি নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে চার নম্বর আরেকটা শর্ত তিনি বলে দিয়েছেন আল্লাহ নবী বলেন ওয়া সামাত শাহরাহা রমজান মাস আসতেছে রমজান মাসের রোজাগুলো যদি কোনো মহিলা সঠিক সময় সুন্দরভাবে রাখতে পারে রোজার যতগুলো হক আছে সবগুলো হক আদায় করে যদি রোজা রাখতে পারে আল্লাহর কোরবানি যদি
এই চারটি মাত্র শর্ত পালন করতে পারে আল্লাহর নবী বলেন ফালতাদখুল ফি আইবাবিন মিন আবওয়াবিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই বান্দীদের সামনে তার জান্নাতকে মুক্ত করে দিবেন জান্নাতের সবগুলো দরজাকে মুক্ত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বান্দীদেরকে ডাক দেয়া বলবেন জান্নাতের সবগুলো দরজাকে তোমাদের সামনে উন্মুক্ত করে দিলাম যেই দরজা দিয়ে তোমাদের মন চায় আমার জান্নাতের মধ্যে ঢুকে যাও জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার তাহলে মাবুদদের জন্য এই কয়টা কথা বললাম চারটি মাত্র শর্ত জান্নাতে যাওয়ার জন্য মাবুদদের কয়টা চারটা মাত্র শর্ত সম্মানিত ভাইরা রাত অনেক গভীর হয়ে গেছে ওয়াজকে আরেকটু চলবে না এখানে শেষ করে দিব আরেকটু চললে তো ঝামেলা আগামী কালও তো মাহফিল আছে আচ্ছা আপনাদের যেহেতু আগ্রহ আছে তাহলে একটা হাদিস বলেই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে দেখুন জান্নাত কত চমৎকার জায়গা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেই লোকটা জান্নাতে প্রবেশ করবে কয় নম্বরে সর্বশেষ সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা সম্পর্কে পাঁচটা হাদিসের মধ্যে বলেছেন হাদিসগুলোর ভাষা ভিন্ন হলেও বর্ণনা মূল কথা একই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জান্নাতি যিনি হবেন তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমান 10টা দুনিয়া দান করবেন জোরে বলুন আল্লাহু আকবার অনেকে প্রশ্ন করতে পারেন আল্লাহ পাক এত জায়গা পাবেন কোথায় এই দুনিয়ার কতটুকু দুনিয়ার পৃথিবীর আয়তন হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার ঠিক কিনা আর আপনি যে সকালবেলায় ঘুম থেকে উঠে আকাশের মধ্যে এই প্লেটের মতো একটা সূর্য দেখতে পারেন এই সূর্যটার আয়তন কত জানেন এই পৃথিবীর চাইতে 13,000 না 1300 না 13 লক্ষ গুণ বড় জোরে আওয়াজ দেবেন আল্লাহু আকবার এই সূর্য তো আলোচনা লম্বা করা যেহেতু সম্ভব নয় এটাই বুঝেন এই সূর্যই যদি এত বিশাল হয় এর চাইতে বড় বড় কত সৃষ্টি আছে না আমার ভাইয়েরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যেই লোকটা সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক তার সঙ্গে একটা নাটক করবেন একটা ঘটনা বাস্তবায়ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন এক সময় জাহান্নামী লোকগুলোকে যারা নিজেদের পাপের কারণে গুনাহের কারণে জান্নাতে প্রবেশ করেছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে জাহান্নাম থেকে মুক্তি দিতে শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন আখরিজু মিনান নারি মাইয়াশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে তাদেরকে তোমরা আস্তে আস্তে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও ফেরেশতারা রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে রাব্বুল আলামিন কাইফা নারিফুহুম কারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে তাদেরকে আমরা কেমন করে চিনতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বি আসারিস সুজুদ কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখে দেখে তাদেরকে তোমরা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করার দরকার আছে না নাই যত বেশি সিজদা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার তত বেশি কাছাকাছি নিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব আমার কুদরতি পায়ে সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও আল্লাহ নবী বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুমু আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফীহি দোয়া ও দুনিয়ার মানুষ যখন তোমরা সিজদায় চলে যাও একজন বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহর সেই বান্দা তখন আল্লাহ পাকের সবচাইতে কাছাকাছি চলে যায় আল্লাহ পাকের সবচাইতে কাছাকাছি যখন তোমরা অবস্থান করো ফাকসিরু ফীহি দোয়া সেই সময়টাতে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে থাকো এবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের পর ফেরেশতারা কপালের চিহ্নগুলো দেখে তাদেরকে জাহান্নাম থেকে বের করতে থাকবে তখন জাহান্নামের বান্দাগুলো সারুহ মামা জাহান্নামের আগুনে পড়তে পড়তে কালো কয়লার মতো হয়ে যাবে ফেরেশতারা বলবে রাব্বুল আলামিন এত কালো লোকগুলোকে আমরা কেমন করে জান্নাতে ঢুকাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন আলকু আলাইহিম মা আল হায়া এদের শরীরের উপরে জীবন নদীর পানি দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের শরীরে জীবন নদীর পানি দেওয়ার সঙ্গে সঙ্গে বন্যার পানি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পানি পাওয়ার সঙ্গে সঙ্গে মরা গাছগুলো যেমন মুহূর্তের মধ্যে তরতাজা হয়ে যায় তাদের চেহারাগুলো মুহূর্তের মধ্যে তরতাজা হয়ে যাবে
আল্লাহর বান্দাগুলো জান্নাতে ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে জাহান্নাম সমস্ত বান্দাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন বাকি থাকবে শুধুমাত্র একজন জান্নাতের এদিক সেদিক গড়াগড়ি খেতে থাকবে আল্লাহর বান্দা এক সময় জাহান্নাম থেকে খামসিয়ে খামসিয়ে উপরে উঠতে থাকবে জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে আবার হাত পিস্তি বান্দা জমিনের মধ্যে পড়ে যাবে এদিক যেতে থাকবে ওদিক যেতে থাকবে আল্লাহর বান্দা আর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না এবার জাহান্নামের আগুন সহ্য করতে না পারে এবার আল্লাহ রাব্বুল আলামিনকে রাব্বুল আলামিন বলে একটা চিৎকার দিবে জোরে বলুন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জুস মেরে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন জিজ্ঞাসা করো আমার বান্দা কেন আমার নাম ধরে চিৎকার মারলো জোরে বলুন আল্লাহু আকবার যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দার ডাকু শুনেন ও আল্লাহ পাককে যদি দুনিয়াতে বেশি বেশি ডাকতে পারি আল্লাহ পাক আমাদের ডাকে জবাব দিবেন না আল্লাহ পাকের কাছে যাওয়ার দরকার আছে না নাই এদিক সেদিক যাওয়ার দরকার নাই সন্তান না হইলে বিভিন্ন জায়গায় চলে যায় ব্যবসা উন্নতি না হলে অমুক জায়গায় চলে যায় যাওয়ার দরকার নাই আল্লাহ পাককে ডাকেন আল্লাহ পাক তো এমন রহমান এমন রহিম জাহান্নামী বান্দার ডাকু শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন আমার বান্দা জাহান্নাম থেকে তুমি কেন চিৎকার মারলে বান্দা জবাব দিবে রব্বুল আলামিন জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না জান্নাত চাই না জান্নাতের নাজ নিয়ামত চাই না শুধুমাত্র একবার জাহান্নাম থেকে উঠিয়ে জাহান্নামের কিনারার মধ্যে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা তোমার যদি আবদারটাকে পূরণ করে দেই তুমি আরেকটা আবদার তোমার কাছে করে ফেলবে বান্দা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলবে রাব্বুল আলামিন ওয়া ইজ্জাতিক ওয়া জালালিক ওয়া কারামিক ও আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার কাছে আর কোনো কিছু আমি চাইব না আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে উঠায় কিনারা রেখে দিবে এভাবে দীর্ঘকাল চলে যাবে কতকাল যাবে সেটা আল্লাহ পাক ভালো জানেন অনেক কাল পর আবার এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে উঠে কিনার রাখলেন শুধুমাত্র চেহারাটা জাহান্নামের দিকে থাকবে কি থাকবে চেহারাটা জাহান্নামের দিকে থাকবে বহুকাল এভাবে চলে যাবে আবার আরেকটা চিৎকার দিল আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিবেন আল্লাহ পাক বলবেন কি ব্যাপার আবার কেন ডাক দিলা তখন সে বলবে রাব্বুল আলামিন এই দেখো আমার চেহারাটা শুধুমাত্র জাহান্নামের দিকে থাকার কারণে আমার চেহারার চামড়াগুলো জ্বলে পড়ে সারকার হয়ে গেছে ফাসরিফ ওয়াজহি আনিন নার ও রাব্বুল আলামিন আমার চেহারাটা শুধুমাত্র জাহান্নাম থেকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে দাও জিরবুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন এই আশা যদি পূরণ করি তাহলে তো আরেকটা চায়া বসবা এবার বান্দা আল্লাহকে বিশ্বাস করার জন্য পৃথিবীতে ফায়ুতি রব্বাহু মিন উহুদিন ওয়া মিসাকিন পৃথিবীর যত ধরনের ওয়াদা কসম আছে সব কিছু খাইতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এবার চেহারাটা ঘুরিয়ে দিবেন চেহারাটা ঘোরানোর পর বহুকাল চলে যাবে হঠাৎ দূরে তাকিয়ে থাকবে দূরে একটা গাছ দেখা যায় রসালো গাছ খেজুর গাছ রস দেয় না তাল গাছ রস দেয় সে রসালো গাছ দেখতে পারবে তখন মনে মনে ভাববে আল্লাহর কাছে একটা দরখাস্ত করে দেখি আল্লাহ পাক যদি গাছ পর্যন্ত পৌঁছিয়ে দেয় আমার ভাইরা এবার আল্লাহর বান্দা রব্বুল আলামিনের নাম ধরে আরেকটা চিৎকার মেরে উঠবে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে জবাব দিবেন রব্বুল আলামিন বলবেন ও বান্দা আবার কি চাও বান্দা বলবে করিবনি মিন তিলকা শাজারা ফাস্তাজিল্লা বিহা ওয়া আশরাবা মিম্মাইহা ও রব্বুল আলামিন একটি বার তুমি আমাকে সেই গাছের কাছে পৌঁছিয়ে দাও ওই গাছের ছায়া আমি গ্রহণ করব ওই গাছের পানি আমি সেখান থেকে গ্রহণ করব রব্বুল আলামিন বলবেন ও পর্যন্ত যদি পৌঁছে যায় পৌঁছে দেয় তাহলে তো আরেকটা দরখাস্ত তুমি আমার কাছে করে ফেলবে বান্দা আবার বলবে রব্বুল আলামিন আর কিছু চাইব না আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ওই গাছ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন বান্দা সেই গাছের নিচে অবস্থান করতে থাকবে এইভাবে বহুকাল চলে যাবে হঠাৎ তাকিয়ে দেখবে দূরে আরেকটা গাছ দেখা যায় গাছের চাইতে সুন্দর বান্দা আবার রব্বুল আলামিনকে আরেকটা চিৎকার দিবে রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ওমার বান্দা আবার কেন ডাক দিলা বান্দা বলবে রব্বুল আলামিন দিয়ে দাও রব্বুল আলামিন ওই গাছ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন এবার বহুকাল চলে যাবে আল্লাহর বান্দা সেখান থেকে জান্নাতের গেটটা পর্যন্ত দেখতে পারবে জোরে বলুন আল্লাহু আকবার জান্নাতের গেট কি দুনিয়ার গেটের মতো নাকি দুনিয়াতে দেখবেন এমন বাড়ি আছে ওই বাড়ির গেট দিকে মানুষ ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে ঠিক কিনা মানুষের জটলা বেঁধে যায় বীর বেঁধে যায় দুনিয়ার এই সামান্য বাড়ির যদি এত সৌন্দর্য হয় গেইটের সৌন্দর্য যদি এত এত সৌন্দর্য হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত সৃষ্টি করেছেন তার সৃষ্টি করা জান্নাতের গেটটা কত সুন্দর হবে আমার ভাইয়েরা
আল্লাহর বান্দার সামনে জান্নাতের গেটটা উন্মুক্ত হয়ে যাবে এবার রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে রব্বুল আলামিন قربني من باب من قربني الى باب الجنه رب العالمين একবার আমাকে তুমি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন ও আমার বান্দা যদি তোমার এই আবদারটাকে পূরণ করে দেই দরখাস্তটাকে যদি পূরণ করে দেই তুমি আর কিছু আর তো কিছু চাইবে বান্দা বলবে রব্বুল আলামিন আর কিছু চাইব না রব্বুল আলামিন এবার তাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দিবে বান্দা বউকা পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে অবস্থান করতে থাকবে জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত জান্নাতের বিভিন্ন ফলের গা জান্নাতীদের বিভিন্ন নাচ গানের আওয়াজ তার কানের মধ্যে আসতে থাকবে দুনিয়াতে গান হারাম না হালাল গান হারাম কিন্তু জান্নাতের মধ্যে সবকিছু হালাল জান্নাতের হুরপরীরা জান্নাতীদের গান শোনাবে হাদিসের মধ্যে সে গানের কথা আছে না নাই হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা গান শোনাবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبأس نحن الراضيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له جربنا الله أكبر أمار بندقان এই জান্নাতীদের নাচ গানের আওয়াজ তার কানের মধ্যে আসতে থাকবে জান্নাতের বিভিন্ন নাচ নিয়ামত সে দেখতে পারবে মনে মনে আফসোস করবে আরে একবার যদি সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতাম আল্লাহর কাছে আর কোনো খুশি চাওয়ার ছিল না বহুকাল চলে যাওয়ার পর বান্দা মনে মনে চিন্তা করবে আরে ছিলাম কোথায় ছিলাম জাহান্নামে সেখান থেকে আসলাম কিনারে প্রথমে একটা গাছ দ্বিতীয় গাছ জান্নাতের গেট পর্যন্ত আসলাম আরেকটা দরখাস্ত আল্লাহর কাছে করি এবার রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে ইয়া রব্বি বলে চিৎকার দিবে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বান্দার ডাকে জবাব দিয়া দিবেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলবেন ও বান্দা তুমি আবার কি চাও অনেক কিছু তো পূরণ করলাম বান্দা আবার রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবে রব্বুল আলামিন তোমার যত জান্নাতি বান্দা আছে ইমানদার বান্দা আছে সবাই জান্নাতে চলে গিয়েছে একমাত্র আমি হতভাগা যে এখনো পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারি নাই ফালা কুন আনাসকা খালকি গাই আল আসকা খালকি কা গাইরিক আর রব্বুল আলামিন আমি একমাত্র হতভাগা কপাল পুরা যে এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারি নাই রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি একবার আমাকে জান্নাতে ঢুকিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস মেরে উঠবে রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বললেন উদখুল আব্দি ফিল জান্না ও আমার বান্দা যারে যা তুই জান্নাতে প্রবেশ করে ফেল জোরে বলুন আল্লাহু আকবার জান্না বান্দা এবার জান্নাতে ঢুকে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন সাল তুমি আমার কাছে চাও তোমার কি দরকার তুমি আমার কাছে চাও সে প্রথমে কিছু চাইবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আবার চাও আরো কিছু চাইবে তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরো চাও সে আর চাইতে পারবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন নিচে থেকে বলবেন এই জান্নাতে ঢুকলা তোমার কি জান্নাতের মধ্যে খামার বাড়ি লাগবো না সুইমিং পুল লাগবো না ফার্ম হাউস লাগবো না কনফারেন্স রুম লাগবো না ডাইনিং রুম লাগবো না ড্রয়িং রুম লাগবো না আল্লাহ পাক যখন বলবেন তখন বলে হো আল্লাহ এগুলা দাও জেরে বলে আল্লাহ আকবার আল্লাহ কত মজার ঠিক কি না আল্লাহ কত সাদে সে আল্লাহকে চিনার দরকার আছে না নাই এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মনে করিয়ে দিবে সে তখন বলবে আল্লাহ দেও সবকিছু দেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন ইন্না লাকা মিসলাদ দুনিয়া আও আশারাতি আমসালিহা ও আমার বান্দা তোমাকে যে জান্নাত দিলাম তোমার জান্নাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত তোমার জান্নাত হচ্ছে সবচাইতে ছোট জান্নাত তোমার চাইতে ছোট জান্নাত আমি আর কোন জান্নাতিকে দেই নাই তবে আমার বান্দা মনে রাখবে সবচাইতে ছোট যে জান্নাত আমি তোমাকে দিলাম এই জান্নাতের পরিধি হচ্ছে দুনিয়া এবং দশ দুনিয়ার সমান জোরে বলুন আল্লাহু আকবার বান্দা কাঁদতে থাকবে রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে আতাসখারুনি ওয়া তাযহাকু বি ওয়া আনতা রব্বুল আলামিন
রব্বুল আলামিন তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি মজা করো নাকি তুমি তো হচ্ছে বিশাল জগতের মালিক ও রব্বুল আলামিন আমার মত নগণ্য বান্দার সঙ্গে তো তোমার ঠাট্টা করা শোভা পায় না আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামের সামনে এই কথাগুলো তিনি বলছিলেন আল্লাহ নবী কথাগুলো বলতে গিয়ে তিনি হেসে দিলেন হাত্তা বাদাত নাওয়াজিজুহু আল্লাহ নবী সাধারণত তিনি মুস্কি হাসি দিতেন যখন তিনি হাদিসখানা বর্ণনা করছিলেন হাসতে হাসতে আল্লাহ নবীর মারির দাগগুলো পর্যন্ত দেখা গেল জোরে বলেন আল্লাহু আকবার আমাদেরও হাসার দরকার আছে না নাই আমাদেরকেও হাসতে হবে সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন লিমা যাহিকতা ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে কেন হাসছেন আল্লাহর নবী তখন জবাব দেন আমার সাহাবীরা তোমরা কি জানো এই ঘটনা পর বান্দা যখন এই কথাগুলো বলবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও হেসে দিবেন এজন্য আমাদেরও হাসতে হবে এগুলোকে বলে হাদিসের মুসালসা মানে যেইভাবে হাদিস বর্ণনা হয়েছে সেইভাবেই আমল করতে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের হাদিস বলেছেন সেখানে খেজুর খেয়ে খেয়ে হাদিস বর্ণনা করতে হয় যাই হোক আমার ভাইরা গভীর রাত হয়ে গেছে কোরআন থেকে কোরআনের শিক্ষা নিয়ে কোরআনের গুরুত্ব নিয়ে জান্নাত নিয়ে অনেক কথা আপনাদের সামনে বললাম এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক কি না জান্নাতে যেতে হলে ভাই বসি ভাই মুনাজাতটা শেষ করে যাই মেহরবানি করে 5টা মিনিট বসি সময় তো শেষই মুনাজাত কোরআনে কারিমের তাফসীরের পর একটা মুনাজাত এই মুনাজাতও তো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যেতে পারে ঠিক কি না জীবনে একটা মুনাজাত যদি কবুল হয় জীবনে আরো কিছু চাওয়ার দরকার আছে নাকি ঠিক কি না ভাইরা কার হাত কখন আল্লাহ পাকের দরবারে কবুল হয় কেউ জানে না তো যাই হোক আপনাদেরকে এই কথাগুলো বলার কারণ হলো কোরআন এবং হাদিসের মহব্বত আমাদের অন্তরে ঢোকাতে হবে এই যে মাদ্রাসা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কওমি মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটা বিশেষ রহমত আপনারা জানবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন প্রথমে নির্মাণ করলেন মসজিদে নববী এরপরে তিনি নির্মাণ করলেন মাদ্রাসা মাদ্রাসার নাম কি মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার নাম হচ্ছে আসহাবে সুফফা এজন্য বলা হয় মাদ্রাসা হচ্ছে নবীর ঘর কার ঘর নবীর ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এই মসজিদের সাথে এই মাদ্রাসার সাথে আমাদের মায়া মহব্বত যত বেশি হবে আমরা আল্লাহ পাকের তত বেশি নিকটবর্তী হতে পারবো এজন্য এই মাদ্রাসাকে আমরা ভালোবাসবো কিনা ইনশাআল্লাহ জান দিয়ে মাল দিয়ে আমাদের সমর্থন দিয়ে এই মাদ্রাসা কিনছি আমরা সবসময় সাহায্য করব সহযোগিতা করব এখন গভীর রাত হয়ে গেছে তাহাজ্জুদের সময় এই সময় আল্লাহ পাকের দরবারে সব আমল কবুল হয় এজন্য আসুন মাদ্রাসাটা জানেন আপনারা খুবই দুর্বল নতুনভাবে হয়েছে আর্থিকভাবে অনেক দুর্বল এখন আমরা গভীর রাত হয়ে গেছে আপনারা তো সেভাবে প্রস্তুতি নিয়ে আসেন নাই এই মাদ্রাসার জন্য আমি আপনাদেরকে বলি দরখাস্ত করি মুসাফির মানুষ আপনাদের সকলের জন্য দোয়া করব আপনারা সবাই যার যেরকম সামর্থ্য